কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না। এবার ঈদে ডজন খানেক বাংলা সিনেমা দেখবে দর্শক, কোনটা রেখে কোনটা দেখবে সেই পরিকল্পনা করতেই যেন দ্বিধা দ্বন্দ্বে পড়তে হচ্ছে। ঈদের পরিকল্পনা সুন্দরভাবে করতেই স্টার সিনেপ্লেক্স প্রকাশ করেছে তাদের সিনেমা শিডিউল। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় প্রদর্শিত হবে ঈদের নতুন ৮টি সিনেমা। ৮টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশু কোনি পরিচালিত দেয়ালের দেশ। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এই সিনেমার ১৭টি শো প্রদর্শিত হবে। দেয়ালের দেশের পর সর্বোচ্চ ১৩টি করে শো পেয়েছে হিমেল আশরাফের রাজকুমার ও গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। দেয়ালের দেশ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলি। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্ন শ্রেণীর দুজন মানুষ রাজ ও বুবলির মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যা সিদ্ধান্ত নেন বুবলি। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না।